হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে টেক নিউজে স্বাগতম। টেক নিউজ নিয়ে আমি আলমগীর আছি আপনাদের সাথে সবসময়, আপনাদের প্রিয় চ্যানেল আফওয়ান টেক নিয়ে। তো আমি প্রথম যে ইনফরমেশনটা শেয়ার করতে চাচ্ছি সেটি হচ্ছে স্যামসাং গ্যালাক্সি S21 যে সিরিজটি আসবে, স্যামসাং এর সেই সিরিজটি নিয়ে। এবং স্যামসাং গ্যালাক্সি S21 আমরা জানি সচরাচর সেটা মার্চে লঞ্চ করা হয়, কিন্তু বর্তমানে হুয়াই মার্কেটে নেই বললেই চলে এবং তারা হাতে গোনা কয়েকটি ফোন মার্কেটে লঞ্চ করে। এখন এই যে গ্যাপটা তৈরি হয়েছে, বিশাল একটি গ্যাপ, সেই গ্যাপটা কাভার দেওয়ার জন্য স্যামসাং চাচ্ছে যে এই সিরিজটি তারা জানুয়ারির শেষের দিকে অথবা ফেব্রুয়ারির প্রথমের দিকে তারা 2021-এ লঞ্চ করে দিতে। এই বিশাল গ্যাপটা তারা কাভার দিতে চাচ্ছে এবং মার্কেট শেয়ারটাও তারা দখলে নিতে চাচ্ছে, যার কারণে স্যামসাং গ্যালাক্সি S21 সিরিজের লঞ্চিং ডেট তারা এক মাস এগিয়ে নিয়ে এসেছে। ফ্ল্যাগশিপ স্মার্টফোনগুলো যে কোম্পানি তৈরি করে, সবগুলা কোম্পানি দুটি ফ্ল্যাগশিপ স্মার্টফোন একই টাইমে মার্কেটে রিলিজ করার চেষ্টা করে না বা লঞ্চ করার চেষ্টা করে না, কারণ তারা জানে যে কাস্টমাররা একটিতে ইনভলভ হয়ে গেলে আরেকটিতে তারা নিবে না, যার কারণে তারা দুইটি অথবা তিনটি ভিন্ন ডেটে তারা ফোনগুলা মার্কেটে লঞ্চ করে। যার কারণ সেই হিসাবে আমি দেখতে পাচ্ছি যে স্যামসাং গ্যালাক্সি Z Fold 2 যে ফোনটি, এই ফোনটি আসার কথা ছিল স্যামসাং গ্যালাক্সি S21 সিরিজের সাথে, কিন্তু তারা দেখতেছে যে তাদের যে প্রাইম সিরিজ সেটি হচ্ছে স্যামসাং গ্যালাক্সি S21 সিরিজ এবং এই সিরিজটা তারা লঞ্চ করবে জানুয়ারির শেষের দিকে, যার কারণে তারা তাদের যে স্যামসাং গ্যালাক্সি Z Fold এই Z Fold সিরিজটা তারা লঞ্চ করার কথা ছিল নেক্সট স্প্রিং এ, তারা সেটি নেক্সট স্প্রিং এ লঞ্চ না করে সেটি লঞ্চ করবে তারা নেক্সট সামারে। স্যামসাং এক্সিনোস 1080 প্রসেসরটি আমরা জানি 2021-এ আসবে এবং এই প্রসেসরের বিস্তারিত অলরেডি মার্কেটে চলে এসেছে, বিশেষ করে তার বেঞ্চমার্ক যে স্কোরগুলা, Antutu স্কোর এবং তার যে জিপিইউ স্কোর, সিপিইউ স্কোর, সবগুলা স্কোর মার্কেটে অলরেডি চলে এসেছে এবং যে পারফরমেন্স তারা দেখিয়েছে বা যে স্কোর আমরা পেয়েছি তাতে আমরা তুলনা করতে পারি বর্তমানে কোয়ালকম স্ন্যাপড্রাগনের 865 যে প্রসেসর আছে মার্কেটে সেই প্রসেসরের সাথে। স্যামসাং এক্সিনোস 1080 এই প্রসেসরটি হচ্ছে একটি 8 কোর প্রসেসর, তার মধ্যে আমরা 4 কোর পাচ্ছি লার্জ সেটি হচ্ছে A78 কোর এবং 4 কোর হচ্ছে স্মল সেটি হচ্ছে A55 কোর এবং তাতে যে জিপিইউ রাখা হয়েছে সেটি হচ্ছে মালি G78। স্যামসাং এক্সিনোস 1080 হচ্ছে ওয়ার্ল্ডের ফার্স্ট 5 ন্যানোমিটার চিপস। আর এক্সিনোস 1080 এই প্রসেসরটি Antutu স্কোরে স্কোর করেছে 6,90,000 এর কাছাকাছি পয়েন্ট। পাশাপাশি সেটি যদি আমরা বলি তাতে তার সিপিইউ স্কোর হয়েছে 1,81,099, পাশাপাশি তার জিপিইউ স্কোর করেছে 2,97,676 এবং MEM স্কোর করেছে 1,15,169 এবং UX স্কোর করেছে 99,656। কোয়ালকমের যে লেটেস্ট প্রসেসর 865 এবং মিডিয়াটেক 1080 যে স্কোর, এই দুইটি স্কোর বাই কম্পিট করতেছে স্যামসাং এর এক্সিনোস 1080। এক্সিনোস এর প্রসেসর দিয়ে অলরেডি ভিভো তাদের একটি 5G স্মার্টফোন মার্কেটে নভেম্বরের 12 তারিখে নিয়ে আসবে, সেটি হচ্ছে ভিভো G1 5G এবং পাশাপাশি পাইপলাইনে আছে Xiaomi এবং সর্বশেষ সংযুক্ত হিসাবে যদি আমি বলি তাহলে সেটা হচ্ছে Huawei ফোনেও আমরা ভবিষ্যতে হয়তো এক্সিনোস প্রসেসর দেখতে পাবো। চিপমেকারের জগতে যদি কোনো ইন্ডাস্ট্রি সেটা থাকে সেটা হচ্ছে তাইওয়ানের ইন্ডাস্ট্রি, সেটি হচ্ছে TSMC কোম্পানি এবং এই TSMC কোম্পানির কাছ থেকে ওয়ার্ল্ডের সবচেয়ে বেস্ট চিপস গুলা আমরা মোবাইলের জন্য পেয়ে থাকি এবং তারা বসে থাকিনি, কারণ আমরা জানি যে স্যামসাং অলরেডি তাদের 5 ন্যানোমিটারের চিপস মার্কেটে লঞ্চ করে দিয়েছে, যার কারণে কোয়ালকম স্ন্যাপড্রাগনও আর অপেক্ষায় থাকেনি, তারা তাদের কোয়ালকম স্ন্যাপড্রাগনের লেটেস্ট প্রসেসর 875ও তারা লঞ্চ করবে 2021-এর যে কোনো সময়ে। তারা যে কোনো একটি লেটেস্ট ফ্ল্যাগশিপ স্মার্টফোনের মাধ্যমে তারা মার্কেটে লঞ্চ করবে। তার কিছু লিক্স মার্কেটে চলে এসেছে এবং সেটি একটি লো পাওয়ার কনজাম্পশন চিপ হবে এবং এটির মধ্যে যে জিপিইউ রাখা হয়েছে সেটি হচ্ছে Adreno 660। এটি একটি 5 ন্যানোমিটারের চিপস এবং এই চিপসে থাকবে 8 কোর্স, তার মধ্যে 4 কোর্স হবে লার্জ এবং 4 কোর্স হবে স্মল এবং তারা বলতেছে যে এটি মার্কেট লিড করবে প্রসেসরের জগতে। কোয়ালকম স্ন্যাপড্রাগনের 875 এই চিপ দিয়ে প্রথম যে ফোনটি লঞ্চ করা হবে মার্কেটে এবং সেটি আসবে 2021-এ এবং সেটি হচ্ছে শাওমির ফোন এবং শাওমির কাঙ্ক্ষিত ফ্ল্যাগশিপ স্মার্টফোন Xiaomi Mi 11 এবং তারপরে আমরা ঘোষণা পেয়েছি যে স্যামসাং গ্যালাক্সি S21 এর যে সিরিজটা আসবে সেই সিরিজও থাকবে কোয়ালকম স্ন্যাপড্রাগনের 875 প্রসেসর। iPhone 12 সিরিজ নকল করে নিয়ে আসতেছে Huawei Nova 8 SE বা Huawei Nova 8 সিরিজ। এই Huawei Nova 8 সিরিজটি সম্পূর্ণ আইফোনের নকল এবং সেটাকে আমরা ধরে নিতে পারি যে আইফোনের হুবহু কপি এবং এই ফোনটি যে আসবে সেটি আবার তিনটি ভার্সন আসবে, সেটি হচ্ছে Huawei Nova 8, Huawei Nova 8 Pro এবং Huawei Nova 8 SE এবং Huawei Nova 8 SE হবে হুবহু আইফোনের নকল এবং আইফোনের মতো ফ্ল্যাট এজ রেখেছে তারা, পাশাপাশি তারা নচও রেখেছে আইফোনের মতন। পাশাপাশি এই ফোন যে কনফিগারেশন নিয়ে আসবে সেটি হচ্ছে এটার মধ্যে কিরিনের প্রসেসর পাবো আমরা এবং সেটি হচ্ছে 990 এবং আমরা সাথে পাচ্ছি Huawei পক্ষ থেকে প্রথম কোনো ফোন 120Hz রিফ্রেশ রেটের। Motorola Moto G9 Play এর সাকসেসর হিসাবে আসছে Motorola Moto G10 Play এবং এই Motorola Moto G10 Play এগুলো সবগুলো একটি লো রেঞ্জের ফোন বা লো বাজেটের ফোন। সেই ফোনগুলো সম্পর্কে বিস্তারিত যতটুকু আমি জেনেছি সেটি কিছুটা আপগ্রেড করা হয়েছে Motorola Moto G9 Play এর চেয়ে, কারণ তার মধ্যে ক্যামেরা পেয়েছিলাম আমরা 48 মেগাপিক্সেলের, এটার মধ্যে ক্যামেরা থাকবে 64 মেগাপিক্সেলের ক্যামেরার সাথে থাকবে দুটি আলাদা সেন্সর, সেটি হচ্ছে 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর এবং 2 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স এবং সেলফি ক্যামেরা হিসেবে থাকবে 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। Motorola Moto G10 Play এর মধ্যে একটু ইমপ্রুভ করা হয়েছে, কারণ Motorola Moto G9 Play তে ব্যাটারি দেওয়া হয়েছিল 4500 mAh এর এবং Motorola Moto G10 Play তে ব্যাটারি থাকবে 5000 mAh। আমাদের টেক নিউজ দেখতে দেখতে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটাকে বাজিয়ে রাখবেন, কারণ পাশে থাকা বেল আইকনটাকে বাজিয়ে রাখলে আমি যে কোনো ইনফরমেশন শেয়ার করার সাথে সাথে আপনারা পেয়ে যাবেন। তো পরবর্তী নিউজ, রিয়েলমির পক্ষ থেকে আমরা একটি ওয়াচ পাচ্ছি, সেটি হচ্ছে রিয়েলমি এস এবং এই রিয়েলমি এস যে ওয়াচটা আমরা পাচ্ছি সেটি শেপ হচ্ছে রাউন্ড শেপ এবং এটির ডিসপ্লে রাখা হয়েছে 1.35 ইঞ্চি এইচডি ডিসপ্লে এবং এই ডিসপ্লেতে রেজুলেশন রাখা হয়েছে 360x360 পিক্সেল, IP68 রেটিং দেওয়া আছে, যার কারণে 1.5 মিটার পানির নিচে প্রায় 30 মিনিট এটা ব্যাকআপ দিবে। পাশাপাশি এটির ব্যাটারি লাইফ নিয়ে যদি বলি, তারা প্রথমে দাবি করেছে এটাতে একটি বিগ ব্যাটারি দেওয়া হয়েছে, যার কারণে এটা নর্মাল ইউজ করলে 15 দিন আপনারা ইউজ করতে পারবেন। ব্যাটারি দেওয়া হয়েছে 360 mAh এর ব্যাটারি এবং এটি আপনারা খুব চিপ রেটে পাচ্ছেন, সেটি হচ্ছে অনলি $95। Google Pixel 5 এর একটি ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করে আমি আজকে টেক নিউজ শেষ করব বা কমপ্লিট করব। তো Google Pixel 5 এর যে 1-2 স্কোর বা বেঞ্চমার্ক স্কোর, সেই স্কোর থেকে সবাই ডিসঅ্যাপয়েন্টেড, কারণ সেই স্কোর যেটি তারা করেছে তারা OnePlus Nord কেই ডাউন দিতে পারে নাই, কারণ তার যেটি করে স্কোর করেছে 1647 পয়েন্ট, পাশাপাশি OnePlus Nord স্কোর করেছে 1943 পয়েন্ট। পাশাপাশি যদি Google Pixel 5 এর ফোনটির সিঙ্গেল কোর স্কোর আমি আলোচনা করি, সেখানে দেখা যাচ্ছে সেটি স্কোর করেছে 594 পয়েন্ট, যেখানে OnePlus Nord স্কোর করেছে 610। বলা হয়েছে তার জিপিউর যে পারফরমেন্স সেই জিপিউর পারফরমেন্সও ভালো না, কারণ আমরা সবসময় বলেছি যে গুগল চেয়েছে মিড রেঞ্জের প্রসেসর দিয়ে তারা ভালো সার্ভিস দিবে, কিন্তু এই যে স্কোর চলে এসেছে এবং সেই স্কোর থেকে যারা নেট স্পেশালিস্ট আছেন বা যারা টেক স্পেশালিস্ট আছেন তারা সবাই মানে খুব শঙ্কিত যে গুগলের এত দাম দিয়ে ফোন কেনার পর যদি এই স্কোর হয় তাহলে দুটি কোরেই, মাল্টিকোর বলেন এবং সিঙ্গেল কোর বলেন, দুটি কোরেই কিন্তু OnePlus Nord এগিয়ে আছে এবং জিপিউ যে পারফরমেন্স সেই পারফরমেন্সে OnePlus Nord এগিয়ে আছে। তো আমার মনে হয় যে Google Pixel 5 যে ফোনটি, এই Google Pixel 5 ফোনটি যারা কিনতে যাচ্ছেন তারা অনায়াসে Google Pixel 5 এর অর্ধেক প্রাইসে আপনারা কিনতে পারবেন OnePlus Nord। আজকের মতো এই পর্যন্তই ছিল টেক নিউজ। পরবর্তী টেক নিউজ তৈরি করার জন্য অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করে আমাকে উৎসাহিত করবেন। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।